বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হতে পারেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে এক দফা বৈঠকও সেরেছেন বলে জানা গেছে। ওই কমিটিতে নাজমুল আবেদিন ফাহিম সহ দেখা যেতে পারে বেশ কিছু তরুণকে। সেক্ষেত্রে বর্তমান পরিচালকদের পদত্যাগ করতে হবে। তরুণ ক্রীড়া উপদেষ্টার কথাতেই স্পষ্ট, ক্রীড়াঙ্গনকে গড়ে তোলা হবে রাজনীতিমুক্ত, এজন্য পরিবর্তন আনা হবে সব ফেডারেশনে। তবে বাফুফে আর বিসিবির বিষয়টি স্পর্শকাতর। ফিফা ও আইসিসি সরকারি হস্তক্ষেপ টের পেলেই নিষেধাজ্ঞা দিয়ে দেয়, তাই নেওয়া হচ্ছে ভিন্ন কৌশল। এজন্য ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পরিচালকদের পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। তারা পদত্যাগ করলেই গড়া হবে অ্যাডহক কমিটি, যার সভাপতি করা হতে পারে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। জানা গেছে অ্যাডহক কমিটির রূপরেখাও তৈরি করা হয়েছে। এসবের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন কোচ নাজমুল আবেদিন ফাহিম, তাকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে আসছে কমিটিতে। একাধিক সূত্র থেকে জানা গেছে অ্যাডহক কমিটির সভাপতি হতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও বৈঠক সেরেছেন তিনি। শনিবার রাতে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী, সুজন এবং বোর্ড পরিচালক আকরাম খানের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের লম্বা মিটিং হয়েছে বলে জানা গেছে। সেখানে আইসিসি ও বিসিবির নিয়ম মেনে কিভাবে কমিটি পুনর্গঠন করা যায় সেসব নিয়েই আলোচনা হয়। তবে অ্যাডহক কমিটিতে তো নয়, ধারণা করা হচ্ছে পরবর্তীতে নির্বাচিত কমিটিতেও আর দেখা যাবে না বিসিবির বর্তমান কমিটির জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেলের মতো প্রভাবশালী অনেককেই। মামুন রশিদ, বিবিসি নিউজ, ঢাকা।